হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্কুল বন্ধ রেখে ধর্মঘট পালন নিয়ে মতভেদ বিভিন্ন সংগঠনের বিভিন্ন রকম মতভেদ কোনো কোনো সংগঠন চাইছে স্কুল মিড ডে সহ সব বন্ধ রেখে ধর্মঘট পালন করা হোক কিছু সংগঠনের বক্তব্য দাবি দেওয়া থাকতেই পারে কিন্তু স্কুল বন্ধ রেখে পড়ুয়াদের ক্ষতি করে আন্দোলনে তারা নেই কাল শুক্রবার সংগ্রামে যৌথ মঞ্চে প্রস্তাবিত ধর্মঘট নিয়ে উত্তাপ ক্রমশ বাড়ছে কর্মক্ষেত্রে টাকা ধর্মঘট রুখতে সরকার যে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করতে পারে সেই ব্যাপারটা আঁচ করে পাল্টা প্রস্তুতি শুরু করে দিয়েছে আন্দোলনকারী কর্মচারী সংগঠনগুলি ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী সংগঠনগুলি ধর্মঘট পালনে একজোট হচ্ছে সরকার কড়া পদক্ষেপ করলে আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও দিচ্ছে রাজ্য সরকারি পরিষদ বুধবার সন্ধ্যায় মত শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে দশ এগারো তেরো পনেরো উনিশ মাস বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র বন্টনের নির্ধারিত কর্মসূচি সম্পূর্ণ থাকছে অপরিবর্তিত নির্ধারিত দিনেই প্রধান পরীক্ষকেরা ক্যাম্প অফিস থেকে খাতা পাবেন এবং তাদের কাছ থেকে পরীক্ষকেরা তা সংগ্রহ করবেন মাধ্যমিক খাতা দেখা সংক্রান্ত কাজকে জরুরিকালীন কাজ বলে বিবেচনা করে ওই দিনগুলিতে উপস্থিত থাকতেই হবে এর আগে কর্মবিরতি ঠেকাতে লিখিত আদেশনামা প্রকাশ করেছিল নবান্ন কর্মচারী সংগঠনগুলির মতে এবারেও ধর্মঘট ঠেকাতে তেমনই কোনো পদক্ষেপ করতে পারে রাজ্য তাই তারাও পালটা প্রস্তুত হচ্ছেন ডিএ বা ভাতাসহ বিভিন্ন দাবিতে সরকারি কর্মচারীদের সঙ্গে একজোট হচ্ছেন শিক্ষক শিক্ষাকর্মী এবং বিভিন্ন আদালতের কর্মীরাও সংগ্রামে যৌথ মঞ্চের নেতা তথা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বুধবার বলেন শুধু ডি দাবিতে নয় আন্দোলন চলছে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগের দাবিতেও অভিভাবকেরাও এই আন্দোলনের সমর্থন করেছেন তাই বৃহত্তর স্বার্থে একদিন স্কুল বন্ধ থাকবে পড়াশোনা বা মিড ডে মিল বিতরণ কোনো কাজ হবে না আমরা ছুটিও নিচ্ছি না অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতির কথায় রাজ্যের অধিকাংশ প্রধান শিক্ষক এই আন্দোলন সমর্থন করেছেন সেদিন আমরা স্কুল খুলছি না প্রধান শিক্ষকেরা স্কুল যাচ্ছেন না নিখিলবঙ্গ সমিতি সাধারণ সম্পাদক সুকুমার পাইন বলেন দশ তারিখ সরকারি কোনো ফতোয়া এলেও পরোয়া করছি না শিক্ষকদের শিক্ষকদের বলছি বা বলেছি ধর্মঘটের স্কুলে না এলেও সার্ভিস ব্রেক হওয়ার কোনো আশঙ্কা নেই সুকুমারের দাবি দশ মার্চ বিভিন্ন শিবিরে মাধ্যমে খাতা দেওয়ার কথা সেদিন কারা খাতা নিলেন না তার তালিকা যেন তৈরি না হয় পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক নাম করবেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির রাজ্য সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায় অবশ্য বলেন ছাত্রছাত্রীদের ক্ষতি করে স্কুল বন্ধ রেখে আন্দোলন করার পক্ষে নই আমরা স্কুল খোলা থাকবে ক্লাস নেবেন শিক্ষকরা দাবি থাকতেই পারে কিন্তু স্কুল বন্ধ থাকবে কেন এই আন্দোলনের সঙ্গে রয়েছে রাজ্য কোঅর্ডিনেশান কমিটি কর্মচারী পরিষদও ওই পরিষদের সভাপতি দেবাশিস সিল বলেন ধর্মঘটের কারণে সরকার শোকজ করলে তার জবাব বয়ান সমাজ মাধ্যমে দেওয়া হবে তারপরে যদি রাজ্য সরকার কোনো শাস্তিমূলক পদক্ষেপ করে তখন তার বিরুদ্ধে আমরা আইনের আশ্রয় নেব কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান সুপ্রিম কোর্টের ডিএম এ মামলার রায় বেরোনোর আগে পর্যন্ত তারা সরাসরি এমন কর্মসূচিতে থাকছেন না তবে নৈতিক সমর্থন থাকছে তাদের তৃণমূলের অনুগামী রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রবীণ নেতা মনো চক্রবর্তী বলেন রাজ্যে যখন অ্যাডেনো ভাইরাস অসংখ্য শিশুর জীবন কেড়ে নিচ্ছে তখন কর্মচারীদের উচিত সরকারের পাশে থেকে তাদের সঙ্গে সহযোগিতা করা তো ফ্রেন্ডস এই আমরা দেখতে পেলাম যে বিভিন্ন সংগঠনগুলির বিভিন্ন রকম বক্তব্যে একেবারে এগিয়ে এসেছে তো এই মুহূর্তে স্কুল রেখে ধর্মঘট পালন করা উচিত কি উচিত নয় সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার ডিএর এর দাবিতে ডি পাওয়ার জন্য এটি হয়তো আমাদের শেষ সুযোগ এরপর সুযোগ আসবে না আর আমাদের জানা নেই তাই অবশ্যই আমাদের মরিয়া হয়ে এই বিষয়ে আন্দোলনে নামা উচিত কিনা সেটা আপনারাই ঠিক করবেন আজ এ পর্যন্ত পরবর্তী আপডেট এলে অবশ্যই আমার চ্যানেলের সাথে করব করবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস